মায়ের 76তম জন্মদিন উদযাপিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 7নং মোহনপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য হাসান মোরশেদ আহার চৌধুরীর উদ্যোগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের 76তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার 4 ফেব্রুয়ারি রাতে উপজেলার মোহনপুরে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মতলবের উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বর্ণময় রাজনৈতিক জীবন এবং তার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন হাসান মোরশেদ আহার চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নান মিয়া। সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ আলম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নসুমিয়া, মোহাম্মদ রিপন চৌধুরী, মোহাম্মদ নুরু গাজী, মাহবুব হালদার, রেফুল ব্যাপারী, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ ইউসুফ জামিল, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিখন প্রমুখ। এই আয়োজনে অংশ নেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা ও কেক কাটার পূর্বে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপুসহ তাদের পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে তার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের গৃহীত নানা কর্মসূচির জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি চাঁদপুর 2 নির্বাচনী আসনের সবার কাছে দোয়া কামনা করেছেন।